Assalamualaikum, Salahuddin ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই ভালো আছি, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই মাশাআল্লাহ, ওরে বাবারে এটা কি জাকানা কাদি? ওই দেন ওই দেন করে কি এই জেমসের গান গায় মাইকেলের নাইস দেয়? হ্যাঁ, এটা আপনার দর্শকদের জন্য। আসলে এই বছর আমি বলছি সব ধরনের গরু আমার কাছে আছে, দেশাল, সাইওয়াল, বলত, ইন্ডিয়ান বলত, ভিটি সহ। হ্যাঁ কি, আচ্ছা মোটামুটি অনেক জাতের গরু আছে। আর এদের দাইরা খেলে ভাই? বুট্টি গুরু দেখেন চঞ্চল, খুব চঞ্চল। হ্যাঁ আচ্ছা, ওকে তো দাঁত হয়ে গেছে, দুই দাঁত। হ্যাঁ দাঁত হয়ে গেছে, চারটা হবে হয়তো, চারটা হবে হয়তো, কিন্তু এখন কয় দাঁত? এখন দুইটা, আর দুইটা মনে হয় যাবে। আচ্ছা আর দুইটা হয়ে যাবে আশা করে। আচ্ছা তো সালাউদ্দিন ভাই, মোটামুটি এই বছর তো সব ধরনের কালেকশনই করছেন, হাসা থেকে ধরে দেশাল আছে, সাইওয়াল আছে, তাহলে বলদ গরু আছে, বুট্টি আছে, বুট্টিও আছে, মাশাআল্লাহ। এবছর আর বাদ দিলেন না। আর হ্যাঁ যে দাইরা খেলা দেখাইতেছে মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা এরকম দায়রা খেলা দেখেন খুব কমই দেখা যায়। আর হ্যাঁ এলে 100। তো সালাউদ্দিন ভাই, এটার এখন ওজন আছে কেমন? আচ্ছা 80-85 কেজি। তো ভাই এটার দাম চাইতেছেন কেউ? তো আসলে ভর্তি করে তো ভাই বুঝেন, এটা এখন চাওয়া দাম 90-95 হাজার টাকা। 95 হাজার টাকা চাওয়া দাম ভর্তি করু? আচ্ছা তো সালাউদ্দিন ভাই, এটার কি কোনো নাম রাখছেন? নাম পাগলু। পাগলু? জি পাগলু, খালি পাগলামি করে। দর্শক বন্ধুরা যে জাকানাকা নাইস দেয় আর দাইরে খেলে, এই জন্য নাম রাখছে সালাউদ্দিন ভাই পাগলু। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পাগলু। তো সালাউদ্দিন ভাই, এই বুট্টি কি একটাই আছে না আরও আছে? দুইটা আছে, একটা আপাতত দেখাচ্ছি, ওইটা একজনের সাথে কথা হচ্ছে সেই জন্য ওটা দেখাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দুইটা আছে, একটা দেখাইতেছেন, আর একটা মোটামুটি বিক্রি পর্যায়ে আছে। আচ্ছা ঠিক আছে। তো সালাউদ্দিন ভাই, তো যদি কেউ কুরবানি আগ পর্যন্ত আপনার কাছে এই গরুটা রাখতে চায় কিনে, তো আপনি কি লালন পালন করে দিবেন? জি অবশ্যই লালন পালন করে দেব, খরচ আসবে আর কি। আচ্ছা একটা এক্সট্রা একটা খরচ দিতে হইব, কারণ প্রতিদিন অনেক, কারণ একটা গরু লালন পালন করতে অনেক টাকা খরচ হয়। আর যেহেতু 3 মাস সময়, 5-10 দিন হয়তো একটা কথা আসছিল, ঠিক আছে না? তো আর একটু ফোন নাম্বারটা বলে দেন। 0170164049। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ভুট্টিটা সংগ্রহ করতে পারবে। আচ্ছা তো সালাউদ্দিন ভাই, আপনার খামারে কিভাবে আসতে হবে সেটা একটু বলেন। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা আড়াইশিদা গ্রাম। আচ্ছা তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের সেরা ভুট্টি আপনার ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় পাগলা ভুট্টি, নাম হচ্ছে পাগলু টু। নাম কি? নাম কি? হ্যাঁ নাম কি? আরে পাগলু টু, দেখছেন দর্শক বন্ধুরা, তারে নিয়ে আপনারা দাইরে খেলাইতে পারবেন, দাইরে খেলে আপনার বিশ্ব ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন, এটা 100% গ্যারান্টি। তো সালাউদ্দিন ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আর এরকম সুন্দর একটা আকর্ষণীয় ওই দেখেন, ওই আবার জাকানাকা জাকানাকা দেখেন কি নাইস দেয়, আরে দুম্বা চালে আবার। তো সালাউদ্দিন ভাই এরকম সুন্দর গরু দেখানোর জন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে দাঁড়িয়ে খেলা দেখছি। আগে দর্শক বন্ধুরা আমরা দাঁড়িয়ে খেলতাম, আর আপনারা কেডা কেডা দাঁড়িয়ে খেলতেন, তো অবশ্যই কমেন্ট করে জানেন। আর বুট্টি আচ্ছা ওই দেন, আ শাবাস, ওই দেন ওই দেন করে কি, পাগলুর মাথা নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ রে বিয়া করাই দেন না কে রে, হ্যাঁ রে বিয়া করাই দিলে মাথা ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ ঠিক আছে।